প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রামপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সিনিয়র শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয়, গণিত এবং বিজ্ঞানের টিচার আমি। আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই প্রস্তুত থাকো, বই খাতা কলম হাতে রাখো, সামনে রাখো, ঠিক আছে? তাহলে বাস্তব সংখ্যাটা কি? আমরা সবাই তো বাস্তব সংখ্যার কথা বলি, তো বাস্তব সংখ্যার ধারণা দেওয়ার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস নিয়ে আলোচনা করি। প্রথমটা ধরো এন। এন দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার। কি বলছি আমি? এন এ টি ইউ আর এ এল, ন্যাচারাল নাম্বার। আবার কেউ নর্মাল নাম্বারও বলে। আমরা এটাকে গণনাকারী সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা হিসেবে চিহ্নিত করি। দেখো, আমরা গণা শুরু করি কত থেকে? তোমার কয়টি বই আছে, কত থেকে গণা শুরু করো? নিশ্চয়ই এক থেকে শুরু করো, তাই না? তাহলে এক থেকে শুরু করলে আমরা গণনা শুরু করি ওয়ান থেকে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, কত পর্যন্ত গুনতে পারি? একশো, দুইশো, এক হাজার, দশ হাজার, বিশ হাজার, একশো, এক লক্ষ, দশ লক্ষ, বিশ লক্ষ, এক কোটি, একশো কোটি, এক হাজার কোটি, মানে অসীম পর্যন্ত। এই এই যে ধনাত্মক সংখ্যাগুলো লিখলাম, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এভাবে অসীম পর্যন্ত, এই গণ এগুলোকে হলো, এগুলো হলো কি? ন্যাচারাল নাম্বার বা গণনাকারী সংখ্যা, যাদেরকে আমরা এন দ্বারা সূচিত করি। দেখো, আমাদেরকে আমরা যখন সেট করতে যাব, সেট করতে গেলে আমাদের এন উল্লেখ থাকবে, তখন আমাকে বুঝতে হবে এন দ্বারা বোঝাচ্ছি কি? ন্যাচারাল নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বলছি আমি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটা ধরো জেড। জেডকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার মানে হলো পজিটিভ সংখ্যা অথবা নেগেটিভ সংখ্যা, যার অর্থ হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। যেমন ধরো শূন্য থেকে ডান দিকে গেলে ধনাত্মক সংখ্যা, দুই, তিন, চার যেতেই থাকবে, আর শূন্য থেকে বামে যখন আসি তাহলে মাইনাস ওয়ান হ্রাস পেতে থাকে, থ্রি, মাইনাস ফোর, এরকমভাবেও অসীম পর্যন্ত। এই পুরো সেটটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। দেখো, আমি যখন ডান থেকে বাম থেকে ডান দিকে যাই, সংখ্যার মান কিন্তু বাড়তেছে। মাইনাস ফোর থেকে মাইনাস থ্রি বড়, মাইনাস থ্রি থেকে মাইনাস টু বড়, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান বড়, মাইনাস ওয়ান হচ্ছে জিরো বড়, জিরো থেকে ওয়ান বড়, ওয়ান হচ্ছে টু বড়। এখানে এই যে জিরোর কথা বলছি, জিরো হলো এমন একটা সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যাও নয়, ঋণাত্মক সংখ্যাও নয়, এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে এটা এটা এই জিরো অবস্থা মানে আমি কারো কাছে দেনাও নাই, কারো কাছে পাওনাও নাই। যদি আমি দেনা থাকতাম তাহলে ঋণ থাকতাম, আর যদি নিজের কাছে থাকতো তাহলে আমি ধনাত্মক হইতাম। তাহলে ধনাত্মক না ঋণাত্মক না, এটা কি? জিরোটা হলো অঋণাত্মক সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যার অন্তর্গত। তাহলে এটাকে যদি আমরা সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করি, এই মানটাকে যদি আমরা সংখ্যা রেখা দ্বারা বুঝাই, দেখো মাঝখানে একটি শূন্য, দুই, ডান দিকে যাবে, বাড়বে সংখ্যাগুলো, পাঁচ, ছয়, এভাবে যেতেই থাকবে। জিরোর বামে যখন আসি মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মাইনাস সেভেন, এভাবে কমতেই থাকবে। কত তো যায় শেষ হইব সেটা কিন্তু বলে শেষ করা যাচ্ছে না। তাহলে আমার তাহলে শূন্যটা কী সংখ্যা? পূর্ণ সংখ্যা পেলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেটকে বলা হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেটকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলে। ক্লিয়ার? এবার আসো আরেকটা সংখ্যা, কিউ। কিউ, কিউ দ্বারা বোঝায় রেশনাল নাম্বার।
রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশিও শব্দটা হলো, রেশিও শব্দ অর্থ হলো অনুপাত। রেশিও শব্দ অর্থ কি? রেশিও শব্দ অর্থ হলো কি? অনুপাত। অনুপাত একটি শুদ্ধ ভগ্নাংশ যার লব আছে, হর আছে, লব বাই হর আকারের সংখ্যা, রেশনাল নাম্বার। এটা এখানে গণিতের ভাষা আমরা বলবো মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলো কি? এর অর্থ হল পি বাই কিউ আকারের সংখ্যা, পি বাই কিউ আকারের সংখ্যা, যেখানে পি ও কিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, পি ও কিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। এবং কিউ গ্রেটার দেন ওয়ান, কিউ একের চেয়ে বড় হইলে সে না এটা ভগ্নাংশ হবে। মূলদ সংখ্যা মানে কি? ভগ্নাংশ পি বাই কিউ আকারের সংখ্যা, যেখানে পি ও কিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, এবং কি বলছি আমি, কিউ গ্রেটার দেন ওয়ান, কিউ এর মান একের চেয়ে বড়। এখন পি বাই কিউ আকারের সংখ্যা বলতে আমরা বুঝি ভগ্নাংশ। ভগ্নাংশগুলোর মধ্যে আবার প্রকারভেদ আছে। ভগ্নাংশ প্রথমে দেখো, ভগ্নাংশ, ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশের আরেক নাম কি বলছি আমি? মূলদ সংখ্যা। ভগ্নাংশের মধ্যে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। কি সাধারণ ভগ্নাংশ? আরেকটা হলো কি? দশমিক ভগ্নাংশ। দেখো সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার ভাগ আছে কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আমি জাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, খেয়াল করো। যেমন উপরেটাকে বলা হয় লব, নিচে হলো হর, ফাইভ বাই সেভেন মানে সাত ভাগের পাঁচ। তাহলে লব হলো, লব হলো ছোট, হর বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ যেমন এইট বাই থ্রি, যদি আমি লিখি এইট বাই থ্রি মানে হলো তিন ভাগের আট, তিন ভাগ করে কি আট ভাগ দেওয়া যাবে? তিন ভাগের আট, এটা হলো কি? অপ্রকৃত ভগ্নাংশ। উপর কি? লব বড়, হর ছোট। আরেকটা হলো কি? মিশ্র ভগ্নাংশ। যদি আমি তিন ভাগের আটেরই ধরি, তিন দ্বিগুণের ছয়, দুইটা পূর্ণ সংখ্যা আর আরেকটা সংখ্যা তিন ভাগের দুই অংশ, এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ কয় রকমের? প্রকৃত ভগ্নাংশ যার লব লব ছোট, হর বড়। লব ছোট, হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ। যেমন সাত ভাগের পাঁচ, পাঁচ ছোট, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর এটা বললাম অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কি? যার লব বড়, হর ছোট। লব বড়, হর ছোট হলে কি? অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যাও থাকবে তার সাথে ভগ্নাংশ থাকবে, আর এটা হলো কি? মিশ্র ভগ্নাংশ। খেয়াল করো আমি কিন্তু মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা নিয়ে। এখানে সাধারণ ভগ্নাংশ পেলাম, আরেকটা হলো কি? ভগ্নাংশের আরেক নাম মূলদ সংখ্যা দাও। মূলদ সংখ্যা, দশমিক ভগ্নাংশ আরেকটা। দশমিক ভগ্নাংশের মধ্যে আবার ভাগ আছে কিরকম? একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হলো অসীম দশমিক ভগ্নাংশ, আবার আরেকটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো আমি এটুকু মুছে দেই, এবং তোমার বুঝতে বুঝাইতে সুবিধা হবে, বোর্ডে লিখছি তো। দশমিক ভগ্নাংশ যেমন ধরো দশমিক জিরো পয়েন্ট আমি টু ফাইভ লিখলাম, এটার লিমিট আছে, সীমা আছে, নির্দিষ্ট পরিমাণ, ইচ্ছে করলে এটাকে আমরা স্বাভাবিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি। দশমিকের জন্য একটা এক, দশমিক পর দুইটা অঙ্ক, সেই জন্য দুইটা শূন্য। তাহলে একশো ভাগের পঁচিশ, চার পঁচিশে একশো, পঁচিশে একে পঁচিশ, চার পঁচিশে মনে রাখবো। এই এই দশমিক ভগ্নাংশ সীমিত মানে এটা সসীম ভগ্নাংশ,
যাকে আমরা ভগ্নাংশ আকারে সাধারণ ভগ্নাংশ আকারেও প্রকাশ করতে পারি। ধরো 0.025223 এরকম একটা সংখ্যা দিলাম, এটা মনে করো যে এখানে 1 2 3 4 5 পাঁচটা নিলাম, তাও এটা সসীম ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারি। দশমিকের জন্য একটা 1 2 3 4 5 0 5 0 আবার 2 2 5 3 5 এভাবে আমরা দশমিক এই এই ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারি। আবার কিছু ভগ্নাংশ আছে যেগুলো অসীম দশমিক ভগ্নাংশ, কীরকম বারবার ঘুরে ঘুরে আসে। যেমন ধর আমি যদি 3/2 লিখি, 2 দিয়ে 2 ভাগ করো যায় না, 2 মধ্যে দশমিক দিয়ে দিলাম 0 3 6 18 নামে কত 2, আবার দিলাম 0 3 6 18 আর আমার নামে 2 3 6 18, মানে 6 হতেই থাকে, 6 হতেই থাকবে। এটা হলো ঘুরে ঘুরে আসা আবৃত, এটাকে কী বলে আবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে আমি লিখতে পারি হ্যাঁ 2 = 0.6666 না লিখে আমি লিখলাম 0.6 পৌনঃপুনিক, এটাকে বলে আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে বলে কি আবৃত দশমিক ভগ্নাংশ। আবার আরও কিছু সংখ্যা আছে যাদেরকে এরকমভাবে দশমিক বা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অসীম পর্যন্ত হয়। তাহলে আমরা বুঝলাম যে এই যে র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা যাকে আমরা p/q আকারে প্রকাশ করি, এগুলো হলো ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে ভাগ হলো একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে ভাগ করলাম প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হলো মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশের মধ্যে হলো একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হলো অসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হলো কি আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এবার আসো আরও একটা সংখ্যাতে যাই আমরা, মুছে ফেলি এটুকু। র্যাশনাল নাম্বার আরেকটা হলো ইরেশনাল নাম্বার, qir ইরেশনাল নাম্বার যাকে বলে অমূলদ সংখ্যা। আমরা বলছিলাম র্যাশনাল নাম্বারে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু ইরেশনাল নাম্বারে p/q আকারে প্রকাশ করা যায় না। করা যায় না মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। সাধারণত পূর্ণবর্গ নয়, পূর্ণ লিখে নিতে পারো, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা। এটাকে বলে কি অমূলদ সংখ্যা। যেমন ধরো আমি যদি √2 লিখি ক্যালকুলেটর কিন্তু 1.4410 আরও অসীম পর্যন্ত যাবে। √3 যদি লিখি 1.73205 এভাবে যেতেই থাকবে, তার কোনো শেষ নেই। এগুলো হলো কি অমূলদ সংখ্যা, কারণ আমি দশমিকের জন্য একটা এক নিলাম কিন্তু পর দশমিকের পরে কয়টা সংখ্যা সেটা তো অসংখ্য, তাহলে এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি না, যার কারণে এটা কী সংখ্যা অমূলদ সংখ্যা। আরও আছে যেমন ধরো পৌনঃপুনিক নয়, মানে পৌনঃপুনিক বলতে আবৃত দশমিক ভগ্নাংশ। এর আগে আমি আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম ছোট করে, যে 3 দিয়ে যদি আমি 2 ভাগ করি খালি হতেই থাকবে, 6 হতেই থাকবে, মানে ঘুরে ঘুরেই কি আসতেছে 6 আসতেছে, এটাই হলো আবৃত যাকে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে পৌনঃপুনিক নয়, পৌনঃপুনিক নয় এমন অসীম দশমিক ভগ্নাংশ। আমি আবার বলি পৌনঃপুনিক নয় এমন অসীম দশমিক ভগ্নাংশকে তাও অমূলদ সংখ্যা বলে।
পৌনঃপুনিক নয় এমন অসীম দশমিক ভগ্নাংশকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যার আমি দুইটা সংখ্যা দিলাম, একটা হলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, আর একটা বললাম পূর্ণ পৌনঃপুনিক নয় এমন অসীম দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা। কি ক্লিয়ার? যাকে কিউ ডট দ্বারা সূচিত করা হয় ইরেশনাল নাম্বার, পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। আমরা এখানে সাধারণত সংখ্যাগুলোর ক্ষেত্রে ভাগ করে নিলাম, বাছাই করে নিলাম কি কি, একটা হলো ন্যাচারাল নাম্বার, আরেকটা হলো ইন্টিজার, আরেকটা পেলাম রেশনাল নাম্বার, আরেকটা হলো ইরেশনাল নাম্বার, অর্থাৎ গণনাকারী সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলোর বাস্তবত্বিত্ব অস্তিত্ব আছে। এজন্য এই সবগুলো সংখ্যাকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা। কি কি বলছি আমি? গণনাকারী সংখ্যা, গণনাকারী সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এদের সবগুলোকে একসাথে কি বলে? বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা ইংরেজিতে আমরা বলি রিয়েল নাম্বার। যাকে আর দ্বারা সূচিত করে, আর দ্বারা বুঝায় কি? বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা কি কি দিয়ে সূচিত করে? আর দ্বারা সূচিত করে। তার মানে গণনাকারী সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবগুলোই হলো বাস্তব সংখ্যা। তাহলে তো আরেকটা সংখ্যার কথা, এ অবাস্তব আবার কি? বাস্তব সংখ্যার অস্তিত্ব আছে কিন্তু অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যাও আছে, সেটা উচ্চতর ক্লাসে গেলে তোমরা ধারণা নিতে পারবে। যেমন যদি আমি বলি মাইনাস ওয়ানের বর্গমূল কত, মাইনাস ওয়ানের তুমি ক্যালকুলেটর দিয়ে মাইনাস ওয়ানের বর্গমূল বের করতে পারবা না, এটা দেখাবে ম্যাথ এরর বা ইয়ে। কিন্তু শুধু শুধু ওয়ান যদি দাও ওয়ানের বর্গমূল বাইরে হবে, টু যদি দাও টু এর বর্গমূল, কিন্তু মাইনাস টু মাইনাস থ্রি এর বর্গমূল বাইরে হবে না। এগুলো হলো কি? জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা। যাক, আমরা এই পর্যন্তই আসি, আমরা উপরের ক্লাসে গেলে এগুলো সম্পর্কে আরেকটু ধারণা নেব। তাহলে আমরা পেলাম